আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিউটি বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অসাধারণ বিরিয়ানি রান্না করলাম, এটা খাসির বিরিয়ানি। তো খাসির একটা গোটা রানকে এভাবে সুন্দর করে পিস করে নিয়েছি, বড় বড় পিস করে, তো ধুয়ে সুন্দর করে এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি, আর 2 টিস্পুন আমি এখানে ভিনেগার ইউজ করতেছি। তো এখন দিয়ে দিলাম ওয়াটার, একদম যে মাংসগুলো যেন ডুবে থাকে এরকম আর কি। আরও 1 চামচ, টোটাল 2 টিস্পুন দিলাম ভিনেগার। তো সুন্দর করে এই মাংসটাকে ভিনেগারে ভিজিয়ে রাখার একটাই উদ্দেশ্য হলো, এই যে বড় বড় পিস করেছি, ভিতরে যে রক্ত এগুলো বের হয়ে আসবে, আর যে খাসির যে এক্সট্রা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন আমি এখানে একটু সামান্য ফুড কালার দিয়ে মেখে রেখেছি। এদিকে আমি আলু আর ডিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি, একটু ফুড কালার দিয়েছি সৌন্দর্যের জন্য। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে এখানে তেজপাতা, কিছু এলাচি, 2-3টে দারুচিনি, আর 1/2 চামচ এই যে সাধারণ জিরা যেটা আমরা তরকারিতে খাই। এখানে শাহী জিরা দিলে ভালো হতো, কিন্তু আমার আজকে শাহী জিরাটা ছিল না বাসায়। তো আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে পানিটাকে ঢেকে দিলাম। এদিকে আমার ডিমগুলো ভাজি হচ্ছে, আর এখানে আমি চলে এলাম এই যে মাংসটা আগে এখানে কুক করে নেব আর কি। তো এখানে আমি 2 টেবিল স্পুন উঁচা উঁচা করে ঘি দিলাম, এখন কুকিং অয়েল দিয়ে দিলাম, টোটালি 1/2 কাপের একটু বেশি হবে। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো আমার 1/2 সিদ্ধ হওয়ার পর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজের পেস্ট করে রেখেছি, পেস্টটাতে আমি 5-6টা গ্রিন চিলিও দিয়েছি এখানে। তো আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে আদা দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন রসুন। এখন খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব, সুন্দর করে যে র ফ্লেভারটা চলে যায় ততক্ষণ কষাবো। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। একদম সাধারণভাবে আমি বাসায় যেভাবে রান্না করি, ঘরে সাধারণ মশলাগুলো দিয়ে ঠিক সেভাবে রান্না করতেছি। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। বিরিয়ানির মশলাতে সব কিছুই থাকে আমরা নিজের সবাই জানি। এখানে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। সব কিছু সুন্দর করে আমরা কষিয়ে নেব। এই পানিগুলো আদা ব্লেন্ড করেছিলাম, আদার পানিটা আমি দিয়ে দিলাম এখানে, মশলাটা যেন র ফ্লেভার চলে যায়, গন্ধটা চলে যায়। একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে আমি পেস্তা বাদাম পেস্ট করে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন, একদম উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এটাকে সুন্দর করে এটার সাথে মিক্স করে কষিয়ে নেব। আসলে যে কোনো রান্নায় কষানিটা যদি খুব ভালো হয়, রান্নাটা সহজেই মানে খুবই সুন্দর হয় আর কি। এখন আমি সবগুলো আমি খাসির পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি পর্যায়ক্রমে কীভাবে মশলাগুলো ইউজ করি সেগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি অনেক কষাই, প্লাস আমি একটু স্টেপ বাই স্টেপ ইউজ করি সব কিছু, একসাথে আমি কখনো দেই না। এই ধরনের একটু ট্রিকি রান্নাগুলোতে আমি আস্তে আস্তে দেই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 5-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ যদি তো আমি বাটাও দিয়েছি, আবার গোটাও দিচ্ছি, কারণ একটু মানে মিডিয়াম ঝাল চাচ্ছি আর কি, যার কারণে আমি মোটামুটি ঝাল দিচ্ছি। এখন দিয়ে দেব এখানে 2-3 টুকরো দারুচিনি, আর 1/2 তেজপাতা ছিঁড়ে 2-3 টুকরো করেছি। এখানে 1/2 কাপের থেকে বেশি ইয়োগার্ট খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে এখানে দিয়ে দিলাম। ইয়োগার্টটা যেন প্রতিটি মাংসের গায়ে লেগে যায় সেভাবে আমরা খুব ভালো করে এখানে মিক্স করতে হবে। সবগুলো ইয়োগার্ট যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যায় সেভাবে আমরা সুন্দর করে কষিয়ে নেবো এটাতে। এই এখান থেকে যে পানি বের হবে এই পানিতে কিন্তু আমাদের কষানো হয়ে যাবে। আমি এখন পর্যন্ত এখানে কোনো পানি ইউজ করিনি। এভাবে এখান থেকে মাংস থেকে পানি বের হবে, সুন্দর করে মাংসের পুরো পানি চলে যাবে, সেই পর্যন্ত আমরা এখানে এগুলোকে কষাবো বা ঢেকে রান্না করব। মোটামুটি 20 মিনিট আমার এই কুকটা হয়েছে আর কি। তো আমরা এখন খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে এখন ঢেকে দিব।
এটা সিদ্ধ হতে থাক। এদিকে আমার রাইসটা একদম পানি ফুটে উঠেছে, এখন আমি এখানে রাইসটা দিয়ে দিলাম। এখানে রাইস কুকারের 5 পট রাইস ছিল, 5 পটের জন্য মোটামুটি আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এই যে অল্প পানি দিলে হয়তো ভাত একটার সাথে একটা লেগে যাবে, তো এখন ঢেকে দিলাম, ভাতটা হতে থাক। এদিকে আমি মাংসের ভিতরে এখানে দিয়ে দিলাম কেওড়ার জল 1 টিস্পুন, জাস্ট ওই যে কর্ক আছে এটার, ওইটা দিয়ে একটু দিয়ে দিলাম আর কি। আর এখানে আমি গোলাপ জল দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। এখানে দেওয়ার উদ্দেশ্য হয়েছিলো খাসির ভিতরে যে স্মেলটা সুন্দর করে ঢুকে যায়, তবে এগুলো খুব একটু লিমিটেড দিতে হবে, বেশি দিলে কিন্তু বেশি গন্ধ আবার ভালো লাগে না। এই যে কেওড়ার জল গোলাপ জল নিয়মের ভিতরে দিতে হবে আর কি, বেশি দিলেও খাওয়ার সময় ভালো লাগবে না। এখন আমার রাইসটা একদম কমপ্লিট, সুন্দর রাইসটা পানি ঝরিয়ে রাখবো। এদিকে আমি মাংসে চলে এলাম, এখানে আমার 1 থেকে 1.5 কেজি মাংস ছিল আর রাইস আছে 5 পট। কিশমিশ এখানে আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি আর মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। কিশমিশটা এখন দিলাম এই জন্য এটা শেষ পর্যন্ত কুক হতে হতে একদম গলেই যাবে। তো এখানে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য, কষানো হয়ে গেছে এখন ফাইনাল সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম। এটা যখন আমরা মাংসটা আসলে যে রান্না করব বুঝতে পারবো কখন আমার কতটুকু পানি লাগবে। এখন হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে, মাংসটা ঠিক পর্যায়ে আসার পরে দিয়ে দিলাম বেরেস্তা, এখানে দিয়ে দিলাম 8-10টা আলু বোখারা, একদম রেডি আমার। এই পর্যায়ে আমি এখন একটা বড় পাতিলে এই মাংসটা ট্রান্সফার করে নেব, নিয়ে ওখানে আমি সেট করব সব কিছু। একদম হয়ে গেছে, লবণ ঝাল যা দেখার এখানেই দেখে নিতে হবে। এখন মাংসটা বড় পাতিলে বিছিয়ে দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আমার একদম ঝরঝরা পোলাও, এটা হলো বিরিয়ানি রাইস আর কি, বাসমতি বিরিয়ানি রাইস, একদম লম্বা লম্বা খুব সুন্দর ঝরঝরা আছে। এখন আমি নিচে মাংস উপরে এক স্তর ভাত দিয়ে দিলাম রাইস, এখন রাইসের উপরে আমি ডিম আর আলু বিছিয়ে দিয়ে বাকি অর্ধেক রাইস আমি ডিমের উপরে দিয়ে দিলাম। এখন ফাইনালে দিয়ে দিলাম এখানে এই বেরেস্তা আর দিয়ে দিলাম একটু ফুড কালার দুধের সাথে মিক্স করে, এখানে আর একটু কেওড়া জল দিয়ে দিলাম আর কি। এখন সব প্রসেস কমপ্লিট, ঢেকে আমি ওভেনে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর আমার একদম রেডি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ঘিটা আমার দেওয়া উচিত ছিল আরও আগে, দিই নেই, অসুবিধা নেই, এখনও গরম, আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা মেল্ট হয়ে যাবে 2-3 মিনিটে। এখন আমি ফিরে আসলাম, ফাইনালি এখন সবাই খাবে। সার্ভ করব এখন একটু নিচে থেকে উল্টে পাল্টে, দেখেছেন কী সুন্দর ঝরঝরা হয়েছে, এগুলো উল্টে পাল্টে একটু মিক্স করে দিতে হবে সব কিছু, ডিম আলু মাংস সব পোলার সাথে খুব সুন্দর মিক্স হয়েছে। এরকম 1 প্লেট বিরিয়ানি আর সাথে সালাদ আর লেবু আর কিছুই লাগে না, খুবই অসাধারণ হয়েছে আর কি বলবো। আপনাদেরকে এটুকু রিকোয়েস্ট করবো, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।